আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানালাম কাঁঠালের পিঠা, তাও আবার কলা পাতায় দিয়ে। এই পিঠাটা আমার জেঠিমা খুব ভালো বানাতে পারে, তো ওই স্বাদটাই মুখের মধ্যে একদম লেগে আছে। যতই নিজে বানিয়ে খাই না কেন, ওই রকম স্বাদ আর হয় না। তারপরেও আবার চেষ্টা করতেছি, যদি হয়ে যায়। তো আজকে আমি বানাবো জেঠিমার মতো কলা পাতায় কাঁঠালের পিঠা। তো দেখি কেমন হয়, জেঠিমার স্বাদ আসে নাকি আমার হাতে। তো প্রথমেই আমি চাল নিয়ে নিছি, এটা হচ্ছে আতপ চাল। তো এটা আমি এখন ভালো করে ধুয়ে একদম ভিজিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত না ভিজে যায়। তো আমি আতপ চালটা ভিজিয়ে তারপর এটার পানি ঝরিয়ে কাঁঠালের সাথে একসাথে আমি মিক্সড করে রাখছি, কারণ এটা এখন আমি শিলপাটার মধ্যে বাটবো। তো আমার জেঠিমা কাঁঠালটা চেলে নিত, ওই কাঁঠালগুলো অনেক নরম থাকতো, আর আমার কাঁঠালটা হালকা শক্ত, তার জন্য আমি একসাথে সময়ের অভাবে সব বেটে নিছি। তো বাটা হওয়ার পরে, মানে বাটা কমপ্লিট পরে, আমি এখানে লবণ, চিনি, স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি দিছি। আর আপনারা যদি কাঁঠালের রসটা জাল দিয়ে নিতে পারেন, তাহলে কাঁঠালের পিঠার স্বাদটা আরও বেশি আসবে। কিন্তু আমি সময়ের অভাবে আর কি আর কাঁঠালের রস বের করে জাল দিতে পারি নেই, যেহেতু আমার কাঁঠালটা একটু শক্ত ছিল। তো একদম নরম কাঁঠালটা নিলে চেলে নেওয়াটাই ভালো লাগবে, চেলে নিলে আর জাল দিয়ে নিলে ভালো লাগবে। তো আমি কাঁচা রস দিয়েও করছি, আপনারা কাঁচা রস দিয়েও করতে পারেন। তো এখানে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিতেছি, আর এটার মধ্যে আপনারা খাবার সোডাও দিবেন। তো খাবার সোডাটা দিলে কি হয়, অনেকটু ফুলে আর মানে টেস্টটাও একটু ভালো আসে। আর খাবার সোডা ছাড়া বানালে আর এতটা টেস্টও আসে না, ফুলেও না। তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, তারপর আর কি বানাতে চলে যাব। তো আমি ভালো করে মাখাইতেছি যাতে কোনো জায়গায় কোনো ইয়া না থাকে, যেহেতু আমারটা একদমই মানে আমি শিলপাটায় বেটে নিছি, তার জন্য আর এত ভালো করে মাখতে হয় নাই, শুধু আমি চিনিগুলো গলার জন্য ভালো করে মাখছি। তো তারপর চলে গেলাম কলা পাতা আনতে। তো এখানে আমাদের কলা গাছ আছে, তো কলা পাতা আনছি। তো বৃষ্টির দিন বানাবো বানাবো করে আর বানানো হয় নাই, এখন রোদের মধ্যে আসছি কাঁঠালের পিঠা বানাতে, তো এখন গরমও তো লাগবে। তো এই যে কলা পাতা আমি কাটতেছি। তো আমি একটা কলা পাতা কেটে তারপর ওইটা আর কি নিয়ে যেতেছি। তো একটাই হবে নাকি জানি না। তো এটা আমি ভালো করে মুছে তারপর এটা ই করবো। তো আমি ভালো করে এটা মুছে নিছি, আর আমি এদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিছি। আপনারা তাওয়া, কড়াই, ফ্রাই প্যান সবগুলোর মধ্যেও করতে পারেন, আবার এটা ভাপে দিয়েও করতে পারেন। আজকে আমি খোলাই দিয়ে করতেছি, আর আমার জেঠিমা ভাপে দিয়ে করতো, তো খোলাই দিয়েও করতো। তো এখানে আমি দুই তিন লেয়ার কলা পাতা দিয়ে নিছি, যাতে করে আর কি নিচের পুড়ে না যায়। তো এখন যেহেতু কলা পাতাটা হালকা গরম হলেই এটার মধ্যে আপনারা ব্যাটারটা দিয়ে দিবেন। তো কলা পাতা হালকা গরম হওয়ার পরেই আমি এটার মধ্যে ব্যাটার দিতেছি। তো আমি ছোটো ছোটো বানাইতেছি, কারণ বেশি বড় বানালে তারপর যদি হইতে সময় লাগে, তার জন্য আমি একটু ছোটো বানাইতেছি। তো আপনারা আপনাদের মন মতো বানাইতে পারেন। তো এটা আমি আর কি হাত দিয়ে একদম গোল আকার করে নিতেছি যতটুকু সম্ভব। তো তারপর এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর একদম মিডিয়াম টু লো আঁচে জাল দিব। তো মিডিয়াম টু লো আঁচে জাল দিয়ে একটু পরে চেক করবেন। তো মাশাল্লাহ আজকে আমার পিঠাটা সুন্দর হয়েছে, গত বছর বানাইছিলাম এতটা সুন্দর হয় নাই। তো দেখতে তো সুন্দর হয়েছে, খেতে এবার কেমন হয় আল্লাহ মাবুদ জানে ভালো। তো এই যে আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, আমার নিজেরটা নিজেই করতে হয় ভিডিও, তার জন্য পিঠা বানাইতে গিয়ে আমার হাতটাই আমি পুড়ে ফেলছি। তো হালকা একটু দেখা যাচ্ছে, এখন হালকা পড়ছে। তো পরবর্তীতে আর কি এটার দাগটা একটু বেশি হয়ে গেছে, আর দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম কেকের মতো। তো এই সোডাটা দেওয়ার কারণে, খাবার সোডা দেওয়ার কারণে এটা একদম এতটা ফুলছে। তো আমি এখানে আরেকটা বসিয়ে রাখছি। তো আমি আরেকটা দেখাইতেছি, প্রথমে তো কড়াইয়ের মধ্যে দিছিলাম, তো এখন একটা তাওয়ার মধ্যে দিছি। তো টোটাল আমার চারটা পিঠা হয়েছে, তো ছোটো ছোটো বানাইছি আর কি। তো লাস্টটা অনেকটাই ছোটো হয়ে গেছিলো, তো এখানে আমি আবার ব্যাটারটা মানে
হাত দিয়ে একটু ই করে, তারপর মানে হাত না চামচ দিয়ে একটু রাখছি, পরবর্তীতে নারিকেল দিছি, প্রথমটার মধ্যে নারিকেল দিই নাই, তারপর মা বলতেছে নারিকেল দেও নাই কেন। তো সচরাচর আমাদের বাড়িতে কেউ নারিকেল দিয়ে বানায় না, তো নারিকেল ছাড়াই, যেহেতু নারিকেল ঘরে আছে, আর আমার শাশুড়ি মা কিন্তু সব পিঠার মধ্যেই নারিকেল দেয়, তো আমরা আবার কাঁঠালে পিঠার মধ্যে নারিকেল দিই না। তো নারিকেল ছাড়া নারিকেল দিয়ে দুরকমভাবেই বানাইছি, কিন্তু নারিকেল যেটার মধ্যে দিছি ওইগুলো এতগুলো ফুলে নাই, আর নারিকেল ছাড়া যেটা বানাইছি ওইটা একদম কেকের মতো ফুলছে। তো এটা আপনারা কেকও বলতে পারেন, কাঁঠালের কেক। তো যাই হোক, এই যে তাওয়ার মধ্যে আবার এরকম প্রথমটার মধ্যে দিয়ে তো আমি এটা আবার ঘুরে দিলাম। তো এটা কত মিনিট লাগে, প্রায় মনে হয় 20 মিনিটের মতো লাগবে, তো মিডিয়াম টু লো আঁচে রান্না করবেন। তো এই যে আবার কিন্তু উল্টিয়ে দিবেন, যখন নিচের পাশটা হয়ে যাবে নাইতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো একটা কাঠির সাহায্যে চেক করে নেবেন যে ভিতরটা কাঁচা না ভালো। তো এই দিকে আমার চুলার মধ্যে রৌদ্র এসে পড়ছে, তো রৌদ্রের আলোতে বেশি একটা বোঝা যাচ্ছে নাকি। তো আমি চেক করে নিতেছি কাঠির সাহায্যে যেটা কাঁচা আছে নাকি হয়ে গেছে। তো আমার পিঠাটা হয়ে গেছে, তো আমি একটা খুরচুনের সাহায্যে কলা পাতাটা টান দিয়ে তুলে ফেলবো। তো আমার টোটাল 4টা পিঠা হয়েছে, তো এই তো ঝটপটি হয়ে গেছে, বড়গুলা দিলে হয়তো এত তাড়াতাড়ি হইতো না। তো ঝটপট বানাইছি, এখন ডেকোরেশন করার পালা। তো আমি একটা কলা পাতার মধ্যে আমার মতো করে আমি ডেকোরেশন করে নিছি। তো এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে, কাঁঠালের পিঠা আমার জেঠিমারটা বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।